মোদীর পদবি ব্যবহার নিয়ে মানহানির মামলায় রাহুল গান্ধীকে অভিযুক্ত বলে ঘোষণা করল আদালত বৃহস্পতিবার গুজরাটে সুরাটের একটি আদালতে এই মানহানির মামলা শুনানি ছিল এদিন আদালতে হাজিরাও দিতে যান কংগ্রেস নেতা আদালতে মোদীর পদবী ব্যবহার করে অপমাননার মামলায় রাহুল গান্ধীকে অভিযুক্ত ঘোষণা করা হয় দুই বছরের জন্য জেলের সাজা ঘোষণা করা হয় তবে এদিনে জামিনও পেয়ে যান রাহুল এদিকে আদালতের রায় ঘোষণার পরেই কংগ্রেসের তরফে সুরাট জুড়ে পোস্টার লাগানো শুরু হয়েছে দু হাজার সালে রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন তার সুর ধরে পোস্টারে লেখা সমস্ত চোরেদের পদবি মোদী হয় কেন প্রসঙ্গত দু হাজার সালের লোকসভা নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রিপোর্ট খবর ত্রিপুরা